সালাম আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। তো বন্ধুরা, যখন আমরা কোনো দেওয়ানি বা ফৌজদারি মামলায় জড়াই, যখন আমরা আদালতের চক্করে সেখানে দিনের পর দিন যাই, ঘোরাঘুরি করি, তখন নিজের মনের মধ্যে একটি প্রশ্নই জাগে। সেটি হচ্ছে, যদি আমার ভাই, আমার বোন, আমার চাচা, আমার খালু, আমার পিতা, কেউ যদি অ্যাডভোকেট হতো, কেউ যদি ব্যারিস্টার হতো, কেউ যদি লয়ার হতো, তাহলে হয়তো অনেক কিছু আরো সহজ হতো। তো বন্ধুরা, আজকের ভিডিওটি আপনাদের জন্যই, যারা অভিভাবক আছেন, যারা শিক্ষার্থী আছেন, তাদের জন্যই, যে আসলে বাংলাদেশে আইনজীবী হওয়ার জন্য কি কি প্রয়োজন, কিভাবে আমরা আইনজীবী হতে পারবো, এর জন্য স্পেশাল কোনো টার্মস এন্ড কন্ডিশন, স্পেশাল কোনো যোগ্যতার প্রয়োজন আছে কিনা। তো বন্ধুরা, আপনারা দেখতেছেন সাতকাহন, সাথে আছি আমি আজিমুদ্দিন। তো বন্ধুরা, একমাত্র বাংলাদেশের আইনজীবী হওয়ার ক্ষেত্রে যতটুকু আমি দেখেছি, সেটি হচ্ছে এমন একটি জায়গা, সেখানে বাংলাদেশের যে কেউ যারা শিক্ষিত আছেন, আপনি জেনারেল শিক্ষিত হন, মাদ্রাসা শিক্ষিত হন, সায়েন্স, আর্টস, কমার্স, অর্থাৎ যে কোনো বিভাগের শিক্ষার্থী হন, আপনার জন্য সুবর্ণ সুযোগ আছে, আপনি চাইলে আইনজীবী হতে পারেন। তো যাই হোক, আমরা ওয়ান বাই ওয়ান স্টেপগুলো দেখব। যে বাংলাদেশের, প্রথমেই আপনারা একটি জিনিস ক্লিয়ার হয়ে নিন, বাংলাদেশে মোটামুটি আমরা যদি বলি, তিন ধরনের আদালত আছে। যেমন হচ্ছেন আমাদের সুপ্রিম কোর্ট, যেখানে হচ্ছে যে হাইকোর্ট ডিভিশন আছে এবং আপিলের ডিভিশন আছে। তারপর যে তোগুলো আছে, সবগুলো হচ্ছে যে জেলা জজ কোর্ট বা দায়রা জজ কোর্ট, অর্থাৎ নিম্ন আদালত। যে কোনো একটি মামলা যখন আমরা জেলা জজ কোর্ট বা নিম্ন আদালতে যখন হেরে যাই বা জিতি, তখন অপরপক্ষ বা বাদীপক্ষ তারা যেটি করেন, সেটি হচ্ছে হাইকোর্টে আপিল করেন। হাইকোর্টে যদি আপনি হেরে যান, আপনি যদি জিতে যান, বিপরীত পক্ষ সেটি কী করে? আপিলের ডিভিশনে লিভ টু আবেদন করে মামলাটির জন্য। এটি হচ্ছে প্রসেস, অর্থাৎ সুপ্রিম কোর্ট হচ্ছে সর্বোচ্চ এবং তার পরবর্তীতে হচ্ছে হাইকোর্ট, তার পরবর্তীতে হচ্ছে আমাদের এই যে জেলা কোর্ট নিম্ন যেগুলো আছে। বেসিক অর্থে এগুলোই, যদিও আর বিভিন্ন রকম শ্রেণীবিন্যাস আছে, আপনার সহজভাবে বোঝার জন্য আমি জাস্ট এটুকুই বললাম। তো বন্ধুরা, আপনি যদি একজন লয়ার হতে চান, ব্যারিস্টার হতে চান, আইনজীবী হতে চান, তাহলে আপনাকে কি করতে হবে? সর্বপ্রথমেই হচ্ছে বাংলাদেশের যে কোনো পাবলিক ইউনিভার্সিটি অথবা প্রাইভেট, যে প্রাইভেট ইউনিভার্সিটি আছে, সেটা সরকারি ইউনিভার্সিটি হোক অথবা বেসরকারি ইউনিভার্সিটি হোক, যেগুলো বাংলাদেশ সরকারের অনুমোদন প্রাপ্ত, অর্থাৎ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের অনুমোদন প্রাপ্ত, সেই সমস্ত ইউনিভার্সিটি থেকে আপনি আইন বিষয়ে স্নাতক, মানে হচ্ছে আপনি LLB, যে আইন বিষয় কোর্স আছে 4 বছর মেয়াদি, সেটি আপনাকে পাশ করতে হবে। অথবা আপনি যদি বাংলাদেশের বাইরে যে কোনো ইউনিভার্সিটি থেকে, যেগুলো বাংলাদেশের যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের অনুমোদন পাত্র প্রাপ্ত, সেখান থেকে যদি আপনি যে 4 বছর মেয়াদি কোর্সটি করেন, তাহলে আপনি হতে পারবেন। তার পরবর্তীতে হচ্ছে, যদি আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অনার্স, যে কোনো সাবজেক্টে আপনি যে কোনো সাবজেক্টে ডিগ্রি পাশ করে থাকেন, জাস্ট 2 বছরের, যে আমাদের বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যে ল কলেজ আছে, সেখানে 2 বছরের LLB পাস কোর্স আছে, সেটি আপনাকে করতে হবে। অর্থাৎ আপনি জেনারেল শিক্ষিত, সায়েন্স, আর্টস, কমার্স যে বিষয়ে শিক্ষিত হন, জাস্ট 2 বছরের ল কলেজে আপনি যদি LLB কোর্সটি করেন, পাস কোর্সটি, তাহলে আপনি আইনজীবী হতে পারবেন। তার পরবর্তীতে যেটি, সেটি হচ্ছে আপনি যদি একজন ব্যারিস্টার হন। তো এই ব্যারিস্টার জিনিসটা আগে ক্লিয়ার করে নিই। ব্যারিস্টার যে জিনিসটি, সেটি হচ্ছে আসলে যারা UKতে পড়াশোনা করেন, অস্ট্রেলিয়ায় পড়াশোনা করেন, ওনাদের যে ডিগ্রি, মানে সেখানকার যে ডিগ্রি বার এট ল, সেটি করে যারা আসেন, তারাই হচ্ছেন ব্যারিস্টার। মানে হচ্ছে যে UK এবং অস্ট্রেলিয়াতে আইনজীবীকে বলা হয় ব্যারিস্টার, আমেরিকাতে আইনজীবীকে বলা হয় অ্যাটর্নি, আর বাংলাদেশে আইনজীবীকে বলা হয় অ্যাডভোকেট। এটি হচ্ছে সহজ কথা। তো আপনার শিক্ষাগত যোগ্যতা তাহলে আপনি ক্লিয়ার হয়ে নিলেন। আপনি যদি যে কোনো বিষয়ে, আপনার যদি অনার্স থাকে যে LLB-র উপর, তাহলে আপনি আবেদন করতে পারেন। অথবা অন্য যে কোনো বিষয়ের প্রতি যদি আপনার অনার্স করা থাকে, ডিগ্রি করা থাকে, তাহলে 2 বছরে জাস্ট আপনি যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে ল কলেজ আছে, সেখান থেকে 2 বছরে LLB পাস কোর্সটি যদি করে নেন, তাহলে আপনি আইনজীবী হতে পারবেন। তো এখন আসি আমরা মূল কথায়। তো আইনজীবী, অর্থাৎ আপনি কোর্সটি করলেই কিন্তু আপনি ল প্র্যাকটিস করতে পারবেন না, এই জন্য আপনাকে বার কাউন্সিলের সদস্য হতে হবে, সেখানে পরীক্ষা দিতে হবে। তো এই সমস্ত পরীক্ষা আপনি চাইলেই কিন্তু দিতে পারবেন না। পরীক্ষা দেওয়ার আগে আপনাকে যেটি করতে হবে, সেটি হচ্ছে একজন উকিল বা অ্যাডভোকেট, যিনি আদালতে প্র্যাকটিস করেন, নিম্ন আদালতে অ্যাটলিস্ট 10 বছর যিনার অভিজ্ঞতা আছে, যিনি প্র্যাকটিস করেন, ওনার সাথে আপনাকে একটি 6 মাসের চুক্তি করতে হবে, যে আপনি ওনার আন্ডারে কাজ করবেন, ওনার থেকে অভিজ্ঞতা নেবেন। এটিকে বলা হচ্ছে শিক্ষানবিশীকাল, অর্থাৎ 6 মাসের একটি আপনাদের চুক্তিপত্র থাকবে। এই চুক্তিপত্রটি আপনাকে শো করতে হবে, যে আপনি যে অ্যাপ্লাই করবেন নিবন্ধনের জন্য বার কাউন্সিলে, তখন আপনাকে এটি দিতে হবে। তো এখন যে পরীক্ষাগুলো, এগুলো নর্মালি 1 বছরে 1বার হয়, অনেক কারণবশত হয়তো 1.5 বছর 2 বছরও হয়ে যায়। নর্মালি প্রতি বছরই 1বার করে এই সমস্ত পরীক্ষা হয়ে থাকে।
এখানে যে পরীক্ষা পদ্ধতি, অর্থাৎ আপনি যেখান থেকে হন, আপনি যদি জাস্ট যদি অনলি ব্যারিস্টার হন, তাহলে আপনাকে কি করতে হবে না, যে 6 মাসের কোনো আইনজীবীর সাথে আপনার যে অভিজ্ঞতা সেটি দেখাতে হবে না। বাকি অন্য ক্ষেত্রে আপনাকে অবশ্যই যে 6 মাসের শিক্ষানবিশের সার্টিফিকেট সেটি দেখাতে হবে, অর্থাৎ আপনার যে সিনিয়র আছেন যার অধীনে আপনি 6 মাসের অভিজ্ঞতা অর্জন করেছেন, উনি আপনাকে একটি প্রত্যয়নপত্র দিবে। তো যখন আপনি সমস্ত কিছু করে অ্যাপ্লাই করলেন, যদি আপনার অ্যাপ্লাই করার পর আপনার বরাবর একটা এডমিট কার্ড চলে আসবে, যদি এই 6 মাসের পূর্বেই যদি চলে আসে তাহলে আপনি পরীক্ষা দিতে পারবেন না, 6 মাসের পরবর্তী যখন আসবে তখন আপনি পরীক্ষা দিতে পারবেন। তো এই যে পরীক্ষা পদ্ধতি, সেখানে আপনার যে এডমিট কার্ডটি আসবে এটি সযত্নে রাখতে হবে, এটি 3 বার আপনার কাজে আসবে। প্রথমবার হচ্ছে এমসিকিউ পদ্ধতিতে 100 মার্কের পরীক্ষা নেওয়া হবে, এখানে অবশ্যই আপনাকে 50 পেতে হবে। এই যে পরীক্ষার যে সাবজেক্টগুলো, এগুলো হচ্ছে দেওয়ানি কার্যবিধি, ফৌজদারি কার্যবিধি, বাংলাদেশ দণ্ডবিধি, সাক্ষ্য আইন, তামাদি আইন, সুনির্দিষ্ট প্রতিকার আইন, এই সমস্ত সাবজেক্টের উপরই 100 মার্কের এমসিকিউ আপনাকে অবশ্যই 50 পেতে পারে। যদি আপনি এমসিকিউ পরীক্ষা পাশ করেন, পরবর্তীতে আপনাকে লিখিত পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। সেম একই সাবজেক্টের উপর 100 মার্কের লিখিত পরীক্ষা 4 ঘন্টার, আপনাকে অবশ্যই 50 পেতে হবে। যখন আপনি মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হলেন, আপনি লিখিত পরীক্ষা, যখন লিখিত পরীক্ষা উত্তীর্ণ হলেন, তারপর হচ্ছে আপনার যে ভাইবা, যেটাকে আমরা বলা হয় ভাইবা বোর্ডের সম্মুখীন হতে হবে, সেটি হচ্ছে 50 মার্কের মধ্যে যদি আপনি 25 পান, তাহলে আপনি যে বার কাউন্সিলের সদস্য হওয়ার জন্য উপযুক্ত হলেন। তো এখন বার কাউন্সিলের সদস্য হলেই আপনি আইনজীবী হতে পারবেন না, এই জন্য আপনাকে যেটি সেটি হচ্ছে আপনি যে বারে আপনি প্র্যাকটিস করবেন সেবারে থেকেও আপনাকে সনদ নিতে হবে। এটি তেমন কোনো বিষয় না, জাস্ট আপনি যদি বার কাউন্সিলের সদস্যপদ লাভ করেন সেটি দিয়ে আপনি যেবারে প্র্যাকটিস করতে চাচ্ছেন সেবারে সদস্য হতে পারবেন। তো আপনি চাইলে একসাথে দুটো বারেও কি করতে পারবেন, সর্বোচ্চ যেমন ধরুন আপনি যদি দিনাজপুরে থাকেন, দিনাজপুর যদি প্র্যাকটিস করেন, আপনি চাইলে ঠাকুরগাঁও বারেরও নিতে পারেন, কারণ হচ্ছে আইনগতভাবে আপনি সর্বোচ্চ 2টি বারের মধ্যে প্র্যাকটিস করতে পারেন। তো সাধারণত যারা নবীন আইনজীবী, ওনারা যে কোনো সিনিয়র আইনজীবীর সাথেই কাজ করেন। তো এখন আপনি তো অ্যাডভোকেট হয়ে গেলেন, মানে হচ্ছে নিম্ন আদালতে আপনি মামলা পরিচালনা করার যোগ্য হয়ে গেলেন। তো এখন আপনার যদি মনে ইচ্ছা থাকে, সুপ্ত বাসনা থাকে যে আপনি কি হবেন, আপনি হাইকোর্টে মামলা পরিচালনা করবেন, তাহলে কি, তো বন্ধুরা, তাহলে যেটি সেটি হচ্ছে অ্যাটলিস্ট আপনাকে 2 বছর নিম্ন আদালতে কি করে মামলা পরিচালনার অভিজ্ঞতা থাকতে হবে। তো যখনই আপনার 2 বছরের অভিজ্ঞতা আপনি অর্জন করলেন, তখন আপনাকে হাইকোর্টের যে কোনো একজন আইনজীবী খুঁজতে হবে, যিনি অ্যাটলিস্ট 10 বছর যাবার পর্যন্ত প্র্যাকটিস করতেছেন, উনার আন্ডারে আপনাকে 2 বছরের শিক্ষানিবাস কাল অতিক্রম করতে হবে। যখনই আপনি করবেন, সেখানেও আপনাকে লিখিত পরীক্ষা অংশগ্রহণ করতে হবে, সেখানেও ভাইবা বোর্ডে অংশগ্রহণ করতে হবে। যখন আপনি সমস্ত কিছু পাবেন, তখন আপনি হাইকোর্টে প্র্যাকটিস করতে পারবেন। তো এখন হচ্ছে আপনি হাইকোর্টে প্র্যাকটিস করলেন, এখন আপনার ইচ্ছা হচ্ছে যে আপনি সুপ্রিম কোর্টে, মানে হচ্ছে আপিলের ডিভিশনে আপনি মামলা পরিচালনা করবেন। তো এক্ষেত্রে আপনার পরীক্ষা দেওয়ার কোনো প্রয়োজন হয় না। সেক্ষেত্রে যদি আপনার 5 বছরের যদি অভিজ্ঞতা থাকে হাইকোর্টে মামলা পরিচালনা করার জন্য, তাহলে প্রধান বিচারপতি এবং হাইকোর্টের যে অন্যান্য বিচারপতি আছেন তাদের সংখ্যাগরিষ্ঠ যদি আপনার পক্ষে মত দেয়, আপনার পক্ষে যদি প্রত্যয়নপত্র দেয়, তাহলে আপনি সুপ্রিম কোর্টে আপিলের ডিভিশনে আপনি মামলা পরিচালনা করতে পারবেন। তো বন্ধুরা, এটি ছিল একটি বেসিক কনসেপ্ট যে বাংলাদেশে আইনজীবী হওয়ার জন্য। তবে এখানে যেটি সুবিধা সেটি হচ্ছে যারা বিচারক আছেন তারা 10 বছর যদি বিচারিক দায়িত্ব পালন করেন, ওনারা কোনো প্রকার লিখিত পরীক্ষা ছাড়াই অনলি মৌখিক পরীক্ষা দিয়ে হাইকোর্টে মামলা পরিচালনা করতে পারেন। আর যারা ব্যারিস্টার অফ ল আছেন, ওনারাও যেটি সেটি হচ্ছে যে 2 বছর ওনাদের নিম্ন আদালতে প্র্যাকটিস করার প্রয়োজন হবে না, অনলি 1 বছর প্র্যাকটিস করেই ওনারা কি করতে পারবেন, লিখিত পরীক্ষার জন্য আবেদন করতে পারবেন। তো এটি হচ্ছে বেসিক একটি ধারণা। তো এখন কথা হচ্ছে কেমন ইনকাম, কেমন টাকা পয়সা। তো বন্ধুরা, যারা নবীন আইনজীবী আসতেন তাদের আসলে দেখেই থাকতে হয়, তাদের যে মাসিক যে ইনকাম সেটি 20 থেকে 30 হাজারের ঊর্ধ্বে হয় না। কিন্তু আপনি যদি যখন আপনি সেপারেট একজন আইনজীবী হয়ে যাবেন, বিজ্ঞ আইনজীবী হয়ে যাবেন, আপনার যখন একটু নাম হবে, সুনাম হবে, আপনি বিভিন্ন মামলা পরিচালনা করে যখন একটু অভিজ্ঞ হবেন, তখন আপনার ইনকামটা আপনার উপরই নির্ভর করবে। মানে হচ্ছে অ্যাটলিস্ট মাসে যেটা আমরা দেখতে পাই বিভিন্ন পত্রিকা রিপোর্ট থেকে, বিভিন্ন যারা বিজ্ঞ আইনজীবী আছেন ওনাদের ব্যক্তিগত যে সমস্ত আলাপচারিতা থেকে আমরা যেগুলো দেখতে পাই, সেটি হচ্ছে 60,000 থেকে 7 লক্ষ টাকা পর্যন্ত ওনারা মান্থলি বেসিসে ওনারা পেয়ে থাকেন। তো এটি সবার জন্য প্রযোজ্য না, কারণ হচ্ছে এটি কোনো ফিক্সড স্যালারি না, এটি নির্ভর করে আপনি কোন ক্লায়েন্টের মামলা পরিচালনা করতেছেন, আপনার মামলার ভ্যালুয়েশন কেমন, আপনার অভিজ্ঞতা কেমন, সে বিষয়ের উপর নির্ভর করে। আশা করি বন্ধুরা, আজকের এই ছোট্ট ভিডিওতে আপনারা বুঝতে পেরেছেন যে আসলে বাংলাদেশে আইনজীবী হওয়াটা কতটা সহজ।
কারণ হচ্ছে অন্যান্য বিষয়, যেমন মেডিকেলে পড়তে গেলে আপনাকে জিপিএ এত লাগবে, সায়েন্স ব্যাকগ্রাউন্ড হতে হবে, আপনি যদি ইঞ্জিনিয়ার হতে যান এটি লাগবে সেটি লাগবে। দেখুন আইনজীবী হওয়ার জন্য আপনি ক্রিস্টাল ক্লিয়ার যে আপনি যে বিষয়ে পড়াশোনা করেছেন কিছুই না, জাস্ট 2 বছরে এলএলবি পাস কোর্স যদি করে নেন সেক্ষেত্রে আপনি কি করতে পারতেছেন, আপনি আইনজীবী হতে পারতেছেন। তো বন্ধুরা আশা করি আপনাদের উপকারে আসবে। যদি আপনি আইনজীবী হতে চান আপনি এই ভিডিওটি দেখে উৎসাহিত হতে পারেন, অথবা আপনি যদি কোনো অভিভাবক হয়ে থাকেন, আপনার ছেলে মেয়ে অথবা আপনার আত্মীয় স্বজন যে কাউকে আপনি উপদেশ দিতে পারবেন যে আসলে তারা যদি আইনজীবী হতে চায় বিষয়টি তাদের জন্য খুবই খোলা, ওপেন, তারা আইনজীবী হতে পারে। আসসালামু আলাইকুম বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন পর্বে নতুন ভিডিও নিয়ে।